কেতাব পাঠিয়েছি, তোরা আমাকে মানিস নি, তোরা আমার কেতাবগুলোকে পরিপূর্ণভাবে মাননি না, আমার নবীদেরকে অত্যাচার করছিস, তা আমি আল্লাহ কি করব, চলতে ফিরতে উঠতে বসতে তোদের মুসিবতই রেখে দেবো। ঠিক না বেটি? একটা একটা বলে যাচ্ছি। আমরা জানি নামাজের কথা লেখা আছে কোরআনে, কত জায়গায় বাপেরা, কত কত ৮২ জায়গায় নামাজের কথা লেখা আছে, কিন্তু জানেন কি ইমানের কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কোরআনে ৮৮টা কথা, আর লেখাপড়ার কথা কোরআনে আছে কত জায়গায় জানেন, ৯২টা। আল্লাহ পাক ৯২ জায়গায় বলেছেন লেখাপড়া শেখ, লেখাপড়া শেখ, লেখাপড়া শেখ। আমরা লেখাপড়াই করি না, এই জন্য আমাদের কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আমরা কিন্তু কি করলাম, আমরা মৌলবী সাহেব কিছু সকলে নয়, কিছু মৌলবী সাহেব করলাম কি, কোরআনটাকে পড়ে এ এ মৌলবী সাহেব ও মৌলবী সাহেব কাফের ফতোয়া দিচ্ছে, এর বলে কাফের, ওর বলে কাফের। শুনে নিন, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললে বলা নিজে কাফের। তিনটি জিনিস কোনোদিন ফিরে আসে না। কয়টা 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 আমার সঙ্গে কথা বলে, কয়টা তিনটি জিনিস ফিরে আসে না। এক নম্বর, ধনুক থেকে তীরটা একবার বের হয়ে গেলে ওই তীরটার কিন্তু ব্যাখে আসে না। দুই নম্বর, দেহ থেকে আত্মাটা যদি একবার বের হয়ে যায়, দুনিয়াতে ওই টাকার রিটার্ন দেওয়া হয় না। তিন নম্বর, মুখ থেকে যদি কথা বের হয়ে যায়, ওই কথাটার কিন্তু ব্যাখে আসে না। এই জন্য তিনটে জিনিস নিয়ে কোনোদিন খুব সাবধানে চলবেন, আর তিনটে জিনিস নিয়ে কোনোদিন খেলা করবেন না, খেলা খেলা তাচ্ছিল্য করবেন না, ইয়ার কি মারবেন না। তিনটে জিনিস নিয়ে কি আল্লাহ নবী বলেছেন, এক নম্বর হলো তলা, যদি আর কি মারতে মারতে বললো সোনা আমি তোমাকে তলাক দিলাম, হয়ে গেল শেষ, ওই শব্দটা নিয়ে কোনোদিন খেলা খেলতে যাবে না। আর একটা হলো বিবাহ, বিবাহ নিয়ে কোনোদিন খেলা করতে যাবে না। ধরুন ছেলে আর মেয়ে, প্রেমিকার প্রেমিকা দাঁড়িয়ে আছে, আর পাশে একটা বন্ধু, দুজন বন্ধু দাঁড়িয়ে আছে, মানে ইকো পার্কিং ধরুন কি আপনাদের টাকি ওই ভালো একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে, তার ছেলেটা দাঁড়িয়ে আছে, ওর প্রেমিকা দাঁড়িয়ে আছে, আর বন্ধু দুটো দাঁড়িয়ে আছে। এখন বন্ধু দুটো মেয়েটাকে বলছে কি ভাবি, ভাই জান কি বলছে দেখো, আর ভাবি যদি মুচকে হেসে ফেলে বিয়ে হয়ে গেল। কিছু বুঝতে পারলেন কথাটা, বুঝতে পারলেন কথাটা, বিয়ের জন্য এই সাক্ষীটা খুব মারাত্মক। দুইজন সাক্ষীর সামনে যদি বলে যে আমি একে বিয়ে করেছি জানিস, বন্ধু বন্ধু বলে না ইয়ার কি মারতে মারতে আমি একে বিয়ে করেছি জানিস, আর যদি দুটো বন্ধু থাকে আর যদি বলে তাই নাকি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ, খুব দেখতে সুন্দরই তো ভাবি, হয়ে গেল কাজ, হয়ে গেল। এই জন্য খবরদার নয় আমার যুবতী বোনেরা, খবরদার কোনোদিন কোন ছেলের সামনে এই রকম পাল্লাই যেন কোনোদিন পড়ুনি, তাহলে তুমি ফেঁসে যাবে, খুব মারাত্মক ফাঁসাফাঁসি যাবে। তাহলে এক নম্বর হলো তলাক, দুই নম্বর হলো বিবাহ, তিন নম্বর হলো রাজা। যদি কেউ তলাক দিয়ে বলে আমি তোকে ফিরিয়ে নিলাম, ফিরে আসবে গোলাম, গোলাম কেউ যদি বলে যে কারোর কাছে গোলাম আছে, যদি বলে যা তোকে আমি আজাদ করে দিলাম, ও আজাদ হয়ে যাবে। এই তিনটি জিনিস নিয়ে খেলা হবে না কোনোদিন, মাথায় রাখবেন কথাগুলো, তাহলে আমার বক্তব্য বাপের আপনাদের আজকে শুনে সুবিধা হবে। আজকে যে আয়াতটা প্রথম দিয়ে শুরু হবে, প্রথম আয়াতটা পড়ি, এই আয়াতটা কিন্তু তাফসীর করতে গেলে প্রথমে আমাকেই কিন্তু ১২টা বাজানো হবে, পরিষ্কার কথা আগে বলে দিচ্ছি, মানে আজকে পুরো মানে কি বলবো রাগারাগির ব্যাপার হবে আজকে এই আয়াতের তাফসীর করতে গেলে, তবু কিন্তু তাফসীরটা আমার করতে হবে। আয়াতটা প্রথম পড়ি, পড়ে নি তারপরে মানে করব, মানেটাই বুঝে নেবেন যে আজকের অবস্থাটা কি হবে আমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون সূরা তাহরীমের 6 নম্বর আয়াত হলো এটা এর বাংলা মানেটা বেশ শুনে নিন প্রথম তারপর ব্যাখ্যা হবে আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়াজ করবে বক্তা ওয়াজ শেষ হে ঈমানদার বান্দাগণ তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ আর পাথর বাপরে বাপ মানুষ আর পাথর সেই জাহান্নামের ভিতরে কি থাকবে ফেরেশতা থাকবে কি রকম ফেরেশতা জাহান্নামী ফেরেশতা যারা হবে শুনে নিন জাহান্নামের ফেরেশতা যারা হবে তাদের মনে কোনো দয়া মায়া থাকবে না আল্লাহ পাক বলছেন যে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ তারা খুব কঠোর মনোভাবের ফেরেশতা হবে আর কি হবে তারা সেই কাজগুলোই করবে ওয়ায়া আলুনা মা ইউমারু আল্লাহ পাক তাদেরকে যেটা হুকুম দেবে সেটাই করবে এই হলো আয়াতের প্রথম বাংলা অনুবাদ এবার আসুন ব্যাখ্যাটা করি ব্যাখ্যাটা হচ্ছে সংক্ষেপে একদম ব্যাখ্যাটা হচ্ছে বাপেরা আমি যে আপনারা আমাকে দেখেছেন ওয়াজ করতে আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাবো আল্লাহ বলছে এই তুই হেদায়েতের কথা ওদের বলতেছিস তুই নিজে ঠিক আছিস খুব কঠিন জিনিস গো বাপ আমি আপনাদেরকে ওয়াজের কথা বলছি তো আল্লাহ বলে তুই নিজে ঠিক আছিস কোরআন জানিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে এক মিনিট কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয় কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয় আর কোরআনের তাফসীর যদি কেউ মন গোড়া করে তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ রাসূল বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওহু মাকআদাহু মিনান নার আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা নিজের মন থেকে করবে মন গোড়া করবে তার ঠিকানা জাহান্নাম করে নেবে এত সহজ জিনিস নয় বাপেরা কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান তার ভিতরে থাকতে হবে তবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে এবার আল্লাহ পাক কি বলছেন দেখি এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজে না করো না কাবুরা মাক্তান ইনদাল্লাহ আম তাকুলু মা লা তাফআলুন তোমরা লোককে বলে বলে বেড়াও কিন্তু ব্যাটা নিজেরা করো না হয়েছে আমি আপনাদেরকে ওয়াজের কথা বলবো আপনাদেরকে বললাম সুদ খাবে না ঘুষ খাবে না ব্যভিচার করবে না নারী নির্যাতন করবে না চুরি করবে না মিথ্যা কথা বলবে না আর আমি আব্দুল্লাহ গিল মারুফ নিজে এই কাজের কাজী আল্লাহ বলছে চলবে না আমি আপনাদেরকে বলছি হালাল খাবার খাবে আর আমি নিজে হারামকর হয়ে বসে আছি বাপ সহজ নয় আবার এই আয়াতের তাফসীর আরো একটা আয়াত দিয়ে দিচ্ছে আল্লাহ পাক কি আতামুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন আল্লাহ পাক বলছেন সূরা বাকারা হঠাৎ এরা মিলো কেন আল্লাহ আল্লাহ ইমানের সহিত মৃত্যু দিও আল্লাহ আল্লাহ পাক বলছেন আতামুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন এর বাংলা মানে কি
আল্লাহ বলেন তোমাদের তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো ও আনতুম তাতলুনাল কিতাব তোমরা কি কিতাব পড়ো না আফালা তাকিলুন তোমাদের কি কোনো জ্ঞান গম্য নাই জ্ঞান নেই ও বাবা নামের পাশে এতগুলো ডিগ্রি রয়েছে না জ্ঞান নেই কে বলল আল্লাহ বলেন তুমি হলে জ্ঞান পাপী এজন্য তোমার জন্য কি করে রেখেছি তুমি দেখে নাও ওয়ালা কদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন নিবালি ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন নয় নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য জাহান্নাম জানেন লাহুম কুলুবুল লা ইয়াফকুনা বিগা যাদের বোঝার জন্য ক্ষমতা দান করেছি নেওয়ার নাই তা বোঝে কোনো প্রতিবাদ করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিগা যাদের দেখার জন্য চক্ষু দান করেছি নেওয়ার নাই তা দেখে কোনো প্রতিবাদ করে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিগা শোনা জন্য কান দান করেছি নেওয়ার নাই যা শুনলো কোনো প্রতিবাদ করলো না আল্লাহ বললেন ওরা মানুষ নয় উলাইকা কালানাম ওরা হলো চতুষ্পদ জন্তু নেই বালহুম আদাল্ল বরং তার থেকেও নিকৃষ্ট এবার আসছি আল্লাহর নবী মেরাজে গেলেন এই মাসটার নাম রজব মাস না বাপ হ্যাঁ রজব মাস তো জানেন তো রজব মাস নাকি এই মাসটার নাম রজব মাস এই মাসের ২৭ তারিখে আল্লাহর নবী মিরাজে গিয়েছিলেন কি দেখলেন জান্নাত জাহান্নাম দেখলেন জাহান্নামের ভিতরে নবী দেখতে পাচ্ছেন দূর থেকে ফেরেশতারা কিছু মানুষের জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে আল্লাহর নবী বললেন জিব্রাইলকে মান হাউলা কি আকি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন হাউলা উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ এরা হলো সব আপনার উম্মত আল্লাহর নবী বললেন আমার উম্মত পৃথিবীতে কি এমন অপরাধ করেছিল যাকে তার যে ফেরেশতারা তাকে জাহান্নামে ফেলে আগুনের কাছে দিয়ে জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের ভিতরে কোন শ্রেণীর উম্মত আপনি জানেন কোন ক্যাটাগরি বলে না বললেন এরা হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা কি বললাম বাপেরা আলেম আর বক্তা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বললেন ও ভাই জিব্রাইল আমি পৃথিবীতে যতদিন বেঁচে ছিলাম ততদিন তো আমি একটা কথা বলে এসেছিলাম কি আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস আরে নায়েবে নবী কিন্তু আমার সেই নবীর ওয়ারিসদেরকে কেন আমার উত্তরাধিকারীদেরকে কেন জাহান্নামে ফেলে ফেরেশতারা জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটে সঙ্গে সঙ্গে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এদের অপরাধগুলো কি বলে এদের অপরাধগুলো মারাত্মক বলে কিরকম একটু বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এদের অপরাধগুলো মারাত্মক ভালো করে শুনুন এদের অপরাধ ছিল কি এরা লোককে বলতো কিন্তু নিজেরা করতো না এই জন্য বাবা আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন আপনাদের নামাজের কথা বলবো কিন্তু আমি নিজেই তো নামাজ পড়ি না ফজরের ওয়াক্ত কটায় হয় ফজরের ওয়াক্ত কটায় হয় বক্তা নিজেও জানে না ঠিক না বক্তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই ফজরের ওয়াক্ত কটায় শেষ হচ্ছে ও জানে না তার মানে কত ফজরের নামাজই পড়ে না কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না কত বক্তা আছে বেওয়াজুতে ওয়াজ করে বেওয়াজুতে ওয়াজ বক্তা স্বস্বভাব কত বক্তা আছে দেখবেন কি করে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে থাকে মেয়ে যদি বললেন হুজুর আপনি জানলেন কি করে বাবা আমি যদি শুধু একজন মৌলভী সাহেব হতাম তাহলে বেঁচে যেতাম
কিন্তু বর্তমানে আমি বললাম আমার গাড়িটা দেখলে বুঝতে পারবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট বাপ সিবিআই সিআইডি আইবি সব শ্রেণীর লোকের সঙ্গে কম বেশি ডাইরেক্ট ইনডাইরেক্ট একটু যোগাযোগ তো থাকবেই আর একটা হলো আমি নিজেও একজন ফরেন্সিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার তো বাস্তব জীবনটাকে তুলে ধরি তো নিজে পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র তওরাতের একজন ছাত্র ইঞ্জিলের একজন ছাত্র জবুরের একজন ছাত্র আর গীতার একজন ছাত্র আমার ঘরে ডবল গীতা আছে প্লাস আমি কোরআনের একজন ছাত্র এখন বর্তমানে একটা কোরআনের তাফসির লেখা চলছে আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে নামে তাফসিরটা লেখা চলছে তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক আল কুরাইশি আমি যেদিন আমার লেখা তাফসির যেদিন বাপ আপনাদের হাতে আসবে সেদিন হয়তো আমি অন্ধকার নীরব নগরে চলে যাব এই জন্য আপনাদের বলে যাচ্ছি পৃথিবীতে যে কদিন বাঁচবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না তাই আল্লাহ রাসূল বললেন আমার উম্মতের মধ্যে এই আলেম সম্প্রদায়ের আইয়াম হলো কেন কেন এরকম হলো তা বলছে এই সমস্ত আলেমগুলোর এদের অপরাধগুলো হলো মারাত্মক এদের দুটো জিনিস এদের শেষ করে দিয়েছে কি একটার নাম অহংকার আর একটার নাম হলো লোভ 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 কোরআনে আল্লাহ পাক বলছেন 25 নম্বর পারা শেষ আয়াত ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ফালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম সূরা জাসিয়ার শেষ দুটো আয়াত আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে বান্দা সকলে আমার তাসবিহ জপ করে সবই আমার শুধু তাই নয় আর দুটো জিনিস আমার পার্সোনাল তুই বড় বড় করিস কিসের বড়ত্ব আছে তোর বংশের বড় বোকা কোথাকার আল্লাহ নবী বলেছেন খবরদার নয় যারা বংশের বড়ত্ব দেখায় বাপেরা হাতে পায়ে ধরে বলে যাচ্ছি এই আয়াতের পিছনে তাফসীরটা শুনে নিন হাদিসটা আল্লাহ কোরআন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বললেন হে মানব জাতি আমি আল্লাহ তোমাদের এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি আর তোমাদের মধ্যে মোল্লা মল্লি খা ফুরকাই করেছি কেন জানো তোমাদেরকে পরিচিতি হওয়ার জন্য আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে ইন্না করামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে ব্যক্তি আমাকে বেশি বেশি করে ভয় করে ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি ও বাবা সে মল্লিক হতে পারে সিদ্দিক হলেই যে সে আল্লাহর ওলি হবে এমন কোনো গ্যারান্টি নেই সৈয়দ বংশ জন্মগ্রহণ করলেই যে আল্লাহর ওলি হবে এমন কোনো গ্যারান্টি নেই বাবা এই জন্য আল্লাহর নবী বললেন এই আয়াতে পেছনে হাদিস আছে আল্লাহর নবী বলেছিলেন ওই সমস্ত মানুষরা যারা বংশের বড়াই করে রক্তর বড়াই করে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের মুখে নাক দিয়ে যেন মানুষের পায়খানা ঠেলে দিলে যেরকম নিকৃষ্ট কাজ এই রকম নিকৃষ্ট কাজ তারা করলো খবরদার নয় বাপেরা দেহের গরম দেখিয়ে কোনো লাভ নেই দেহের গরম দেখিয়ে কোনো লাভ নেই আল্লাহর কোরআন বলছে আমি বড়ত্ব আমি দেখাবো এই আয়াতের তাফসিরে হাদিস আছে একটা হাদিসটা বলে যাচ্ছি শুনে নিন আল্লাহর নবী বলেছেন দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল কথা কথা দুটো জিনিস হলো আল্লাহর পার্সোনাল ওই দুটো জিনিস নিয়ে যদি কোনো আদমের সন্তান টানাটানি করে ও জান জামায় ফেলে দেবে আল্লাহ পাক ওকে এক নাম্বার হলো বড়ত্ব বড়ত্ব আর দুই নাম্বার হলো অহংকার অহংকার এই দুটো জিনিস মানুষকে শেষ করে দেয় অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাপেরা অহংকার কিসের অহংকার টাকার অহংকার টাকা আপনার নয় আল্লাহ বলছেন ও টাকা আমার তোকে দিয়েছি খরচা করতে তোকে দিয়েছি খরচা করতে মনে রাখিস জ্ঞানীর জ্ঞানের হিসাব নেব যুবকের যৌবনের হিসাব নেব আর ধনী তোমার অর্থের হিসাব নেব কিসের গরম বাপ মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই
কবরে যখন ঢুকিয়ে দেয়া হবে না আমাকে, আমার লাশটা যখন কবরে ঢুকিয়ে দিয়ে চলে আসবেন আপনারা, তো ছয় দিনের মাথায় নখগুলো, 3 দিনের মাথায় নখগুলো গোবাম, নখ এই নখগুলো খসে যায়। তারপরে কি হয়, মাথার চুল এই দাড়ি মাথার চুল এগুলো হয় কি, দাড়ি এবং মাথার চুল এগুলো কি হয়, খসে খসে পড়ে যায়। তারপরে কি হয়, 7 দিনের মাথায় পেটটা ফেটে যায়, তারপরে পোকাই শুরু হয়ে যায়, ব্যাস শেষ। 1 মাসের মধ্যে হাড়ের ফ্রেমটা শুধু পড়ে থাকে, আর কয়েক মাসের মধ্যে ওই হাড়গুলো চূর্ণ হয়ে যায়, কিছুই খুঁজে পাওয়া যায় না। আর এমনও দেহ আছে যে দেহ মাটিতে পচেই না। কাদের দেহ বলে দিচ্ছি, 1 নম্বর নবীদের দেহ, জোরে বলো। 2 নম্বর শহীদদের দেহ, জোরে বলো। 3 নম্বর মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, আলু পেজ নয়, ওই হাফেজ হয়ে শয়তানিগিরি করবে ও হাফেজ নয় বাপের, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। একজন মোকাম্মাল কোরআনে হাফেজ কিয়ামতের মাঠে 10 জনের জন্য আল্লাহর কাছে শাফাত সুপারিশ করবে, জোরে বলো। হাক্কানি আলেমের দেহ, ছেড়ে আমার কালেম নাই বা, আল আলিমু বিল আমালি কাসাজারি বিল সামারি, আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। হাক্কানি আলেম 40 জনকে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে শাফাত সুপারিশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাদের দেহ, মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃশর্ত ভাবে আজান দেয় ও দেহ মাটি খেতে পারে না। একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি, আল্লাহ কোরআন এবং নবীর হাদিসকে সামনে রেখে ঘটনাটা সত্য ঘটনা কোথায় আছে, আল্লাহর নবী যত সাহাবী ছিলেন নবীকে প্রশ্ন করেছে বাপেরা, এদিকে নবী সাহাবীরা নবীকে মোট জীবনে 17টা প্রশ্ন করেছে, কটা 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 এগুলো মনে রাখবেন, কিন্তু অনেকেই জানে না আল্লাহ নবী সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছে, কোরআনে আছে 17টা প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন বলছি, শুনে নিন, যিনি করেছিলেন তার নাম হলো আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বললাম বাপেরা বলেন, আমর বিন জামূহ, উনি খুব পয়সাওয়ালা ছিলেন, তো উনি আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ অর্থ দিয়েছে, যদি আপনি একটু বলতেন টাকা পয়সা কোথায় ব্যয় করব তাহলে আমি সেই জায়গায় একটু ব্যয় করতাম, ব্যাস। উনি বলে নবীকে প্রশ্ন করে চুপ করে বসে আছে। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি চলে যাও, আমার রাসূলকে প্রশ্ন করছে আমর বিন জামূহ, কি যে টাকা পয়সা কোথায় ব্যয় করবে, ব্যাস। জিবরাইল এলেন, কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, কি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, কোথায় আছে আয়াতটা, 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা নাম সূরা বাকারা আল কোরআন, আল্লাহ পাক বলছে নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমাদের টাকা পয়সাগুলো বুড়ো বুড়ি বাম্মার পিছনে বেশি করে ব্যয় করো, স্ত্রী ছেলে মেয়ের পিছনে ব্যয় করো, বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত পয়সা ব্যয় করবে তত আল্লাহ খুশি হয়ে যাবে। এখন উহুদের যুদ্ধে ওই আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে শহীদ হয়ে যায়। তো শহীদদের নিয়ম হচ্ছে বাপেরা, যেখানে শহীদ হয় ওইখানেই তাদেরকে দাফন করে দেওয়া হয়। তো ভালো, তো আমর বিন জামূহ রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া, শহীদ হয়েছে, ওনার বাম হাতে চোট হয়েছিল তো ওনাকে মাটি দেওয়া হয়ে আছে। তো ইয়াজিদের বাপ মুয়াবিয়া উনি করেছিলেন কি, উহুদ যুদ্ধের 40 বছর পরের ঘটনা, কত বছর, উহুদ যুদ্ধের পরে 40 বছর পরের ঘটনা, তো উহুদ যুদ্ধের 40 বছর পরে ওই ইয়াজিদের বাপ মুয়াবিয়া বলল, আমি একটা খাল কাটবো এখান থেকে, এই সোজা করে একটা খাল কাটবো, বুঝলে, আর তোমাদের বলে দিচ্ছি এই উহুদ যুদ্ধের যারা আত্মীয়রা আছে এখানে তাদের লাশগুলো এখান থেকে নিয়ে চলে যাও। তো এবারে যাদের লাশ ছিল তারা নিয়ে চলে গেল, খুঁজে খাজে পেলো, কেউ পেলো না। অবশেষে অনেকটা মাটি যখন খোলা হচ্ছিল, খুলতে খুলতে আর দুটো লাশ পাওয়া যায়,
দুটো লাশ কে কে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হলেন আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তি নবীকে প্রশ্ন করেছিলেন ওই টাকা পয়সা নিয়ে ওই দুজনের লাশ পাওয়া যায় আরে আমর বিন জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাম হাতে চোট হয়েছিল বাম হাতে চোট হয়েছিল তো উনি করেছেন কি এই বাম হাতটা সোজা ছিল আর ডান হাতটা ঠিক এইভাবে বুকের উপরে ছিল রক্ত বের হচ্ছিল সেই রকম রক্ত চল্লিশ বছর পরেও তার গা থেকে পড়ে যাচ্ছে আমার বাপেরা শুধু তাই নয় একজন সাহাবি করেছেন কি একজন সাহাবি করেছেন কি হাতটা ডান হাতটা বুকের উপরে ছিল একজন সাহাবি করেছেন কি ডান হাতটা খালি তুলেছেন এতটা তুলে ছেড়ে দিয়েছে আবার হাতটা বুকের মধ্যে জড়িয়ে গিয়েছে জোরে বলুন ও আমার বাপেরাম করো জোরে বলে যাচ্ছি বাপ এ পৃথিবী ছেড়ে আমাদের যেতে হবে এই দুটো হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়িয়েছি এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি মিনহা খলাকলাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শোয়ালাম এই দুটো হাত দিয়ে কত মানুষের জন্য কবর খুললাম এই দুটো হাত দিয়ে কত মানুষের কাপড় পরালাম গোসল দিলাম কত মৃত লাশকে গবেষণা করলাম কত মৃত লাশকে নিয়ে ঘাটাঘাটি করলাম কত কিছু করলাম বাপ কিন্তু আমার মনে হয় এই দুটো হাত দিয়ে কত মানুষের বাপের সব রেসারি করতে রেখে নিয়ে গেল আমি একটাই কথা ভাবি যেদিন আমি মারা যাব আমার দেহটা কে গোসল দেবে আমার মাটিটা হবে কি তা জানি না আমার কবরটা কোন জায়গায় হবে কেউ জানে না বাপেদের বলে যাচ্ছি আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিনে কোন দিকের অহংকার করে চলিস না যত বিনয়ীর সহিত চলবি ততই আমি আল্লাহ আমার প্রিয় হয়ে যাবি মোমেন বান্দারা পৃথিবীতে চলে কিভাবে শুনে নিন মায়েরা বোনেরা বাবা জিনা যুবক ভাইরা আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মোমেন ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলবে ওয়াইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা মুমিন ব্যক্তি হলো তারা যারা রাস্তা দিয়ে চলাফেরা করবে বাপেরা তারা কি হবে বিনয়ীর সহিত চলাফেরা করবে অন্তরে কোন রকম অহংকার থাকবে না তাকব্বরই থাকবে না হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি রজিপুরের মানুষদেরকে মা বোনদের বলে যাচ্ছি এ পৃথিবীতে কিসের অহংকার করেন কিসের অহংকার আপনাদের আচ্ছা বলুন তো বাপেরা ভারতের প্রথম যে মানুষটা তার নাম হলো রাষ্ট্রপতি ঠিক না বেটি বলুন না বাপেরা প্রত্যেক দেশের এক নাম্বার লোকটা কে রাষ্ট্রপতি আল্লাহ বলে তুই 130 কোটি মানুষের রাষ্ট্রপতি তোকে করেছি তুই মহামারী হয়ে গেলি হ্যাঁ তো সম্মান কোথায় দিয়েছি দেখবি তোর গায়ে কেউ টাচ করতে পারে না আপনারা কি রাষ্ট্রপতির গায়ে টাচ করতে পারেন বাপেরা আল্লাহ বলে দেখ তুই 130 কোটি মানুষের তোকে রাষ্ট্রপতি বানিয়েছি কেউ মানুষ কোন মানুষ তোর গায়ে টাচ করতে পারে না কিন্তু এমন একজন মানুষকে তোর জন্য রেডি করে রেখেছি সে তোর গায়ে টাচও করবে এবং তুই তার হাতে পায়ে গিয়ে ধরে আনবি ঘর থেকে তার নাম নাপিত নাপিত দাড়ি চাচার দরকার হয়েছে হ্যাঁ সে আসবে না বলেছে রাষ্ট্রপতি খালি ডেকে পাঠাচ্ছে আয় না বাবা আয় না আয় না দাড়িটা শেভ করতে আবার দাড়ি শেভ করছে কানটা ধরে ভালো করে টেনে খুর দিয়ে শেভ করছে এইদিকে শেভ করতে করতে নাপিতে যদি মেজাজ গরম হয়ে যায় না এইদিকে না টেনে এখানে টেনে দেবে আল্লাহ বলছে বান্দা এই পৃথিবীর জমিনে কিসের সাহস দেখাস কিসের ভরসা করিস কোন দিকের ভরসা নেই রে একমাত্র আমি আল্লাহ আমার উপরে তোরা ভরসা করবি মানুষ বোকার মতো কি করে দেখবেন বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে আছেন 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 হ্যাঁ আল্লাহ বলে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তুই সিসি ক্যামেরা লাগিয়েছিস তোর বাড়িতে তোর উদ্দেশ্য হলো কি আমার কেউ যদি অ্যাটাক করতে আসে সিসি ক্যামেরায় জেনে নেব আগে
মানে সচেতন হয়ে যাব আল্লাহ বলে শুন তোর বাড়ির তৈরি সিসি ক্যামেরাটা লাগিয়ে রেখেছিস ক্যামেরাটা বাইরে লাগিয়ে রেখেছিস বুস্টারটা ভিতরে রেখে দিয়েছিস চিপটা খুলে ফেলে দিবি আর স্ক্রিনটাকে লাথি মেরে ভেঙে দিবি আর কিছুই খুঁজে পাবি না মনে রাখিছি রে বান্দা আমি আল্লাহ তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি আমার তৈরি সিসি ক্যামেরার নাম হলো কিরমান কাতিবি ইয়ালামুনা মা তাফ আলুন তো দুই কাঁধে দুটো ফেরেশতা দিয়েছি ওরা তো সিসি ক্যামেরা বান্দা মনে রাখিস আমার আমার সিসি ক্যামেরা কখনো খুলবো জানিস তুই মারা যাবার পর তারপরে আমার সিসি আমার তৈরি সিসি ক্যামেরা খুলবো তুই যতদিন বেঁচে আছিস আমার তৈরি সিসি ক্যামেরা কোনোদিনের জন্য তোরে খুলবো না আল্লাহ বলে বান্দা শোন তুই তোর ঘরটাকে মজা করছিস পাথর দিয়ে কত সুন্দর করে পুট্টি প্যারিস করে দিলি রং করলি বান্দারে একবার লক্ষ্য কর এই ঘরটা তোর কয়েক দিনের জন্য ঘর কদিনের বাঁচবি 20-70 বছর যদি তোর হায়াত দিয়ে রাখি 68 বছর তোর হয়ে গেছে 2 বছর বাঁচবি তাও ঠিক নেই ছেলেরা লাথি মারবে বৌমা তোর গালি দেবে বৌমার কাছে বোঝা হয়ে গেলি বইয়ের কাছে বোঝা হয়ে গেলি বান্দা শোন এই ঘরটা তোর বেশি দিনের নয় রে তোর তৈরি ঘর কিন্তু তুই থাকতে পারবি না বান্দা তুই সেই ঘরটা আলোয় আলোকিত করার জন্য পাগলের মতো ছোট যে ঘরটাই তোকে রেখে চলে আসবে কেউ তোর সঙ্গে থাকবে না 3.5 হাত মাটির নিচে কেউ সাথে যাবে না আল্লাহ আকবার বাপেরা শুনে রেখে দিন যখন মাইয়েতের গোসল দেওয়া হয় মাইয়েতে যখন গোসল দেওয়া হয় তখন মাইয়েত বলে এরা আমারে এত সুন্দর করে গা ধোয়াচ্ছে কেন রে গা যখন গোসল যখন দেওয়া হয়ে যায় কাপড় যখন পরানো হয়ে যায় যখন এদেরকে মাইয়েতকে যখন কাঁধে করে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয় সে তখন মনে মনে ভাবে এ তার আত্মা ভাবে এতগুলো লোক সব আমার সঙ্গে যাবে তারপরে যখন কবরে শুয়ে দেওয়া হলো পায়ের দিকে একজন লোক মাথার দিকে একজন লোক তখন সে বলে হায় রে হারাম কর হায় রে নেমো খারাম ছেলে মেয়ে বউ বিচ্ছি বাচ্চাম তোদের জন্য জীবনে কত কিনা করলাম আর কবরে যারা নেমেছে দেখছি আমার মাথার দিকে দেখতে পাচ্ছি অন্য একটা লোক পায়ের দিকে দেখতে পাচ্ছি অন্য লোক এদের তো চিনতে ভালো পাচ্ছি না আমার ছেলে কোথায় মেয়ে কোথায় বউ কোথায় তারপরে মনে করলো যা এরা সকলে আমার শত্রু ছিল পৃথিবীতে এদের পিছনে পয়সা ব্যয় করেছি বেকার কিন্তু মনে হয় এই দুটো লোক আমার মনে হয় সঙ্গে যাবে যখন মাথার দিকের লোকটা চলে যায় তখন ও বনে আল্লাহ এ বলো নেমো খারাম এ বেঈমানি ও চলে ছেড়ে চলে গেল এ পায়ের দিকের মনে হয় এই মনে আমার সঙ্গে থাকবে যখন উঠে চলে আসে যখন চাপা দিবা হয়ে যায় 40 কদম চলে আসার পরে যখন তার সওয়াল জবাব শুরু হয়ে যায় বাপেরা মৃত্যু কি জিনিস না দেখলে বুঝতে পারবেন না চোখের সামনে নিজের বাপের মৃত্যু দেখে বুঝতে পেরেছি মৃত্যু কি জিনিস মরণ কি জিনিস সেজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি মরণের ভয় করুন পৃথিবী ছেড়ে যেতে হবে একদিন কিসের অহংকার আজকের বাবা চেয়ারে বসে আছেন প্লাস্টিকের চেয়ারে কালকে যদি মাটির তলায় চলে যান সেখানে কোনো চেয়ারও নেই কিছু নেই ঠিক না বেটা বেটা এই জন্য আল্লাহ বলছে বান্দা শোন এই পৃথিবীর জমিনে তোর বেশি দিন নয় কখন তোকে ডেকে নেব তুই নিজেও জানবি না অতএব তুই নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে যা আজ আমি আপনাদের কিসের ওয়াজ করব জাহান্নামের ওয়াজ করব আমার মনে হয় আমার মতো পাপী আর এই পৃথিবীতে একটাও নাই আপনারা আমারে মনে করেন খুব ভালো মানুষ খুব ভালো মানুষ মনে করেছেন কিন্তু আমার পাপের খবর আমি জানি পাপ জানে মন মা জানে বাপ আমার বাপকে আমার মা ছাড়া কেউ জানে না আর আমি কি পাপ করেছি একমাত্র আমি জানি বন্ধু হয়তো মনে করছো আব্দুল্লাহ গিল মারুফ সাহেব খুব ভালো মানুষ কিন্তু না আমার মতো পাপি আর এই পৃথিবীর জমিনে একটাও নাই আমার নবী করতেন কি আফসোস আমার নবী করতেন কি প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করতেন আর আমরা তার উম্মত হয়ে একবারও তওবা ইস্তেগফার করি না যে নবী কি করেছে আল্লাহ গত গফর আল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ও মা তাখরা যে নবীর আল্লাহ পাক আগে এবং পরের গুনাহগুলো maaf করে দিয়েছে সেই নবী
দিনে 70 বার করে যদি তওবা করতে পারে আর আমরা কেন পারি না মা ও আমার মায়েরা বোনেরা বাবাজিরা অনুরোধ করে আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি এরপরে আল্লাহ পাক বলছেন কাফেরদের দিকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তাতাযুনি ইয়াউম ইন্নামা তুজাওনা মা কুনতুম তামালুন হে কাফেরগণ আজকে দিনে তোদের কোনো ওজন আপত্তি আমি শুনব না পৃথিবীতে যে কাজগুলো করেছিস তার বদলাই তোদের কাজকে দেব এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে শুনে কেদিন আপনারা ভাই ভাই জমি জায়গায় ঝগড়া হয় না বলুন না একটু তা জমি জায়গায় ভাই ভাই ঝগড়া হচ্ছে মায়ের পেটের ভাই জমি জায়গায় ঝগড়া করতে করতে এক ভাই অপর ভাইকে বলছে এক বাপে যদি জন্ম হয়ে থাকি তা তুই ক বাপে জন্ম কত মাথা মোটা ছিল এক মায়ের পেটের ভাইকে বলছে এক বাপে যদি জন্ম হই তো কি করবি মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না তোর বাড়ি খাব না সত্যি সত্যি মরে গেল ওর বাড়িতে গেল না ওর বাড়িতে খেলো না মারা যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে এই এই আদমের এই সন্তানটা কত জেদি দেখ মায়ের পেটের ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি আমার নবী হাদিসে বলেছে আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম ও করলো কি জমি জায়গায় ঝগড়া হতে হতে রেগে মেগে বলে দিল এক বাপে যদি জন্ম হই মরণ পর্যন্ত তোর বাড়ি খাবো না তোর বাড়ি যাবো না সত্যি সত্যি মরেও গেল ওর বাড়িতে গেল না ওর বাড়িতে খেলো না আল্লাহ এবার ফেরেশতাদের বলে আচ্ছা বলতো দেখি ওই জেদটা ওর মায়ের পেটের ভাইয়ের সঙ্গে না করে ও যদি আমি আল্লাহ আমার সঙ্গে যদি এই জেদটা করতে হতো ফেরেশতারা তখন বলে আল্লাহ আপনার সঙ্গে জেদ করবে কি রকম কেন আল্লাহ এবার বলছে কেন ও যদি আমার ঘরে ঢুকে আমার ঘর মসজিদে ঢুকে একবার বলতো আমার নবীর ঘর মাদ্রাসায় ঢুকে একবার বলতো আমার কোরআন আর হাদিসের আলোচনা যেখানে হচ্ছিল সেইখানে বসে বসে যদি একবার বলতো ও যদি নিজের ঘরেই বসে 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 মনে মনে যদি বলতো ওগো আল্লাহ ওগো আল্লাহ এক বাপে যদি জন্ম হয়ে থাকি আজ থেকে মরণ পর্যন্ত কোনোদিন আর পাপ কাজ করব না আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিতা এই জেদ করার নাম হলো তাওবাতান নাসুহ কোরআনে আয়াত এরপর আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير এর বাংলা মানে কি হে ইমানদার বান্দাগণ ফিরে আয় ফিরে আয় ফিরে আয় পাপ করেছিস ফিরে আয় আল্লাহ বলছে আল্লাহ বলছে পাপ করেছিস ফিরে আয় ফিরে আয় তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি আর কেউ জানে না তুই যে ইয়াং বয়সে যে মেয়েটার সঙ্গে জেনা করেছিলি তার পেটে বাচ্চা করে দিয়েছিলি সে বাচ্চাটাও নষ্ট করলি একবার ভেবে দেখ তো এখন তোর বয়স হয়ে গেছে 50 আল্লাহ আলা হয়ে গেলি এত সহজ নয় সেই 20 বছর বয়সে রোজিপুরের একটা মেয়ের সঙ্গে তুই জেনা করে কি পাপ কাজ করেছিলিস কেউ জানতো না মেয়েটা তুই জানতি আর আমি আল্লাহ জানতাম মনে আছে আমি আল্লাহ জানতাম সে মেয়েটা কিন্তু বিয়ে তোর সঙ্গে তুই তো তাকে বিয়ে করলি না সে মেয়েটাকে বিয়ে হয়ে গেছে কোথায় তার বিয়ে বসিরাতে হয়ে গেল আর তোর বিয়ে হাসনাবাদে হলো কিন্তু তুই যে ওই পাপটা করেছিলিস না খাতায় আমার লেখা আছে তোদের তৈরি থানা পৃথিবীতে তোরা থানা করেছিস হাসনাবাদ থানায় গিয়ে দেখবি বান্দা যদি একটা ডায়রি আছে আছে না কেসের ডায়রি আছে না থানায় একটা মনে ডায়রি আছে দেখবি কেস লাগাতে গেলে প্রথম ওখানে গিয়ে লিখবে কেস নাম্বার এতে দিয়ে দেবে আল্লাহ বলে দেখ তোদের থানায় একটা ডায়রি আছে তোরা পাপ অন্যায় করে থানায় যাবি তোদের ওই ডায়রিতে প্রথম তোদের কেসটা লিখে নেবে আর তুই যখন কেস তুলে নিবি তখন কোর্ট থেকে কেস উঠে যাবে কিন্তু ডায়রির মালটা কেউ কেটে দেবে না ঠিক না বেটি ডায়রিতেই থাকে তার মানে তুমি দাগি মাল 20 বছর পরেও তোমার ছেলেও যদি একবার কোনো চুরি চামারি করি তোমার ছেলেকেও ধরে আনবে এর বাপ ছিল এইরকম গন্ডগোলে মাল তার মানে তোদের তৈরি ডায়রি তোদের তৈরি থানার ডায়রিতে
পিসটা কেটে বাদ দিস না, কি ডিলিট করে দিস না। আর আমি আল্লাহ, আমার তো একটা ডায়রি আছে, আমার ডায়রিটা আমি কি করেছি, তোদের পাপগুলো লিখে রেখেছি আর নেকিগুলো লিখে রেখেছি, এই ডান হাতে আর বাম কাঁধে, ডান কাঁধে বাম কাঁধে। শুনে নিন, ডানকাদের ফেরেশতা বান্দা যখন কোনো ভালো কাজ করে সঙ্গে সঙ্গে লিখে নেয় এই ভালো কাজ করেছে, আর বামকাদের ফেরেশতা যখন পাপ কাজ করলো, ধরো একটা ছেলে জেনা করলো, জেনা করলেই সঙ্গে সঙ্গে বামকাদের ফেরেশতা লেখার জন্য প্রস্তুত, ডানকাদের ফেরেশতা কি বলে জানেন, এই লিখিস কি দাঁড়া দাঁড়া, ও তওবা করবে, দাঁড়া অনুশোচনা করবে, ইস করে ফেললাম, ইস করবে। জোহর হয়ে গেল, আসর হয়ে গেল, মাগরিব একদিন হয়ে গেল, একদিন হয়ে গেল, লিখবো লিখি, এই দাঁড়া এই আসরের সময় করে নেবে তওবাটা, এই মাগরিবের সময় তওবা করে নেবে, এশার সময়, পরের দিন যখন ফজর হয়ে যায় তখন বলে দাঁড়া না এই বেলা বেলি করে নেবে। এই ওখানে একটা জলসা হবে, ওই জলসায় গিয়ে ও বসে বসে পাপের কথা খেয়াল করে না তওবা করে নেবে, অনেকগুলো দরুদ শরীফ পাঠ করবে, দেখবি লিখতে যখন সে করলে করেই না, তখন কি করে বাম কাদের ফেরেশতা তখন লিখে রেখে দেয়। আল্লাহর কোরআন কি বলছে শোনো, মান জা বিল হাসানাতি ফালা হুমাশুরু আমসালিহা ওয়া মান জা বিস সাইয়্যাতি ফালা ইজজা ইল্লা মিসলাহা। বান্দা যখন একটা ভালো কাজ করে আমি আল্লাহ তার বিনিময়ে 10টা নেকি লিখে দিই, আর বান্দা যখন একটা খারাপ কাজ করে তার বিনিময়ে সে একটা পাপ খায়, একটা পাপ লেখা হয়। সুবহানাল্লাহ, বলা গেল না, ও বাবা এইটা বলেছি বলে যেন শবে বরাতে রাতে ওরা করতে যাবে না, এইটা বলেছি বলে শবে বরাতে রাতে এক বুড়ো করেছে কি, এক বুড়ো চিন্তা করছে না, মারুফ সাহেব তো ওয়াজ করতে করতে বলেছে যে একটা নেকি করলে 10টা নেকি, একটা ভালো কাজ করলে 10টা নেকি, আর একটা পাপ কাজ করলে একটা গুনাহ, তাহলে ভালো জিনিস। 12 মাসে বছর এক মাস রোজা রাখবো, রমজান মাসে নামাজ রোজা পড়ে একদম একদম ইফতার করে রোজা রেখে একদম আল্লাহকে এত টাকা ডাকবো ছাদ ফুটো হয়ে যাবে, ফেরেশতা ঢুকে পড়ে ডাকবো। আর 11 মাস করার দরকার নেই, মাইনাস প্লাস কিছু বুঝতে পারছেন না, আল্লাহ বলছি কি চালা আদমের সন্তান এত চালা। ছোট্ট একটা গল্প আপনাদের বোঝার জন্য বলি, কোন মলিশিয়া বাস করতে করতে বলেছে বাবারা শবে বরাতের রাতে যদি কেউ যা মনের কামনা বাসনা মোনাজাতে চাইবে আল্লাহ তার কবুল করে নেবে। এখন এই ওয়াজটা একটা মত করে কানে ঢুকে, বুড়ো মত কর ছেলেরা ভালো লোক, বুড়ো মদ কর ছেলেরা ভালো লোক। এবারে ছেলেরা করেছে কি, বাপকে মদ খেতে দেবে না বলে পয়সা দেয় না, পকেটে পকেট পয়সা থাকলে ছেলেরা বার করে নেয়, জানে একটু রেখে মদ খাবো, ছেলেরা বার করে নেয়। এখন ও এবার বুদ্ধি বের করে এই ওয়াজের মাথায় লেগে সোজা বাড়ি গিয়ে বউকে বলছে এই তো সাইবরাতটা কবে রে, তা বউ বলছে মদ কর লোক সাইবরাতের খবর নিচ্ছে কেন, তবে কেন কি হয়েছে বলছে ওদিন আমি নামাজ পড়বো, আরে মদ করে স্ত্রী তোমার আকাশ থেকে পড়ে যাবো, খাও খাও স্বামী আমার আল্লাহ ফেরেশতা হয়ে গেছে, যেখানে বলে আমি রোজাও রাখবো ওদিন, আমি রোজা রাখবো আর নামাজ পড়বো সবে রাত্রে কবে বল। তা মেয়েটা বললো, বাড়ির বউটা বললো অমুক দিন সবে বরাত, এবারে করেছে কি ভোরের বেলা উঠে জীবনে তো রোজা রাখেনি, রোজা রেখেছে সারাদিন, মুখ গুলো একদম পুরো বাংলার মাছ হয়ে গেছে, জানেন জীবনে রোজা রাখে না তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু না আল্লাহ বলেছে করে আদায় করতে হবে বলে করেছে কি, রোজা রেখেছে ইফতার করেছে, করার পরে মলিক সাহেব বলেছে যে সন্ধ্যার পরে যদি কোনো মানুষ ইবাদতের উদ্দেশ্যে গোসল করে তা সমস্ত গুনাহগুলো ঝরে 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 পড়ে যাবে। ও করেছে কি গোসল করেছে, বউ গোবল যাই আমি গোসল করতে যাব, বুঝে পাগলা হয়ে গেল নাকি বাবা লোকটা, হ্যাঁ গোসল করতে যাবে রোজা রাখছে তো বিশাল ব্যাপার, এ তো আল্লাহর ওলি হয়ে যাবে দেখতে পাচ্ছি। এবার গোসল করে এসছে, ও যাই পাঞ্জাবি দে, পাঞ্জাবি দে, টুপি দে, লুঙ্গি দে, বউটা তাড়াতাড়ি দিচ্ছে, নামাজের মশলা বিছিয়ে একটা বাসন নিয়ে, প্লেট প্লেট বাসন বাসন একটা বাসন নিয়ে, তা বলছে বাসন বলে এই তো আনতে বলতে যান, জানে মদখোর মেরে দেবে ভয় আছে, একটা বাসন নিয়ে নিয়ে বলছে পুকুর থেকে এক বাসন কাদা নিয়ে, কাদা
কাদা কাদা কি পাঁক বলেন না কাদা বলেন না কোনটা কাদা নিয়ে বউ তো অবাক এই সকাল থেকে ভালো কাজ করলো রোজা রাখলো গোসল করলো নামাজ পড়লো সবকিছু করলো আর এই কি বলে এই রাতের বেলা কি করছে কি এই নামাজের মশলা বিছিয়ে পায়জামা পাঞ্জাবি লুঙ্গি পাঞ্জাবি পরে টুপি দিয়ে এখন বলছে বলে বাসন নিয়ে পাক নিয়ে কাদা নিয়ে এসব কি ব্যাপার বলে তোকে বলছি আনবি কি মেয়েটা যারা মাদুর দেবে ভয়েতে বেচারা এক বাসন কাদা নিয়ে আসছে বুঝে এখানে রাখ এখানে রাখ নামাজের মশাল্লার পাশে রেখে তুই চল যা 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 চল যা বেরো 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 চলে গেছে মেয়েটা আড়াল থেকে দেখতেছে কি করছে দুরাকাত করে চার রাকাত নামাজ হয় না বাবা বারো রাকাত নামাজ তা দুরাকাত করে চার রাকাত করে পড়ছে আর পড়ে মোনাজাতে একটাই দোয়া চাইছে আল্লাহর কাছে কোনো দোয়া নেই একটাই দোয়া ওগো আল্লাহ আমি কিচ্ছু চাই না আমার কিচ্ছু দরকার নেই আল্লাহ এই এক বাসন কাদা আছে ওই এক বাসন কাদা তুমি সোনা করে দাও এক বাসন কাদা তুমি সোনা করে দাও আল্লাহ আমার উদ্দেশ্য একটাই অন্য কোনো উদ্দেশ্য নেই আল্লাহ ওই সোনাটা বিক্রি করব আমার ছেলেরা মদ খাওয়ার পয়সা দেয় না আমি ওই টাকা দিয়ে হয়তো মদ কিনে খাবো আল্লাহ বুঝতে পারছেন খুব মনে হয় খুব কান্না কান্না করছে মলি সাহেব বলেছে কান্না না এলে কান্নার ভানও করতে বলেছে তা ও খুব কান্নার ভান করছে বউ বলছে কি ব্যাপার কাদা সোনা মদ কি বলতেছে মনে হয় পাগলের মতো এরপরে করেছে কি ঠিক তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার পয়েন্টে এবারে রেগে গেছে আশ্চর্য হচ্ছে না খালি মোনাজাত করতে দেখতে যে আড়ে আড়ে দেখতে যে মোনাজাত করতে যে আড়ে আড়ে দেখতে যে মাল কাদাটা সোনা হয়েছে কিনা ও তো হয় নাই কাদা সোনা হচ্ছে না আড়ে আড়ে দেখতে যে কিছুক্ষণ পরে মোনাজাতে বলছে সবা মলি সাহেবগুলো বহুত শয়তান ওদের কথার দাম নেই কথার দাম নেই মলি সাহেবদের কথার দাম নেই দাঁত খিচি রেগে রেগে বলছে কেন কাদা সোনা হচ্ছে না লাস্টে রেগে গিয়ে বলছে যা যা আল্লাহ পায়খানা হয়ে যা সত্যি সত্যি পায়খানা হয়ে যা আল্লাহ আরে একবার কেন বললো বাপেরা ওই কাজ করতে যাবেন না শুন রেখে দিই আল্লাহ রাসূল বলছে হাদিস টেবার বলি আল্লাহ নবী বলেছেন ওই ইবাদতটা হলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে ইবাদতটার মধ্যে রেগুলারিটি আছে কি বললাম বাপেরা রেগুলারিটি মানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ হলো উত্তম ইবাদত কেন বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজটা রেগুলারিটি আছে ফজরের সময় মানুষ যখন নামাজ পড়ে বাপেরা দেখবেন ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তার মুখের উজ্জ্বলতা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলবেন সুবহানাল্লাহ জোহরের নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তার রিজিককে বাড়িয়ে দেবে জোরে বলবেন সুবহানাল্লাহ কি বুঝলেন মাগরিবের নামাজ যে পড়বে ওই ব্যক্তি সন্তানরা তাদেরকে খেদমত করবে সন্তানের কাছে ভাত পাওয়ার আশা করো মাগরিবের নামাজ পড়ে কাঁদো আল্লাহ বলছে তোর ছেলে ভাত দেয় নি তুই হাসরাবাদ থানায় কেস করেছিস মাথা মোটা কোথাকারে বোকা কোথাকারে চলে আয় চলে ও থানার ওসি তোর ছেলেকে ডেকে নিয়ে কাচারি মারবে আর মার খেয়ে তোর ছেলে করবে কি ওই থাই হাসরাবাদ থানা থেকে রুজিপুরে আসা পর্যন্ত না 40 বার মনে মনে বলবে আগে যা মেরেছিলাম বাড়িতে একবার যাই তার ডবল মার মারবো ঠিক না বেটি আল্লাহ বলে খবরদার কাউকে বলার দরকার নেই তোর ছেলের মাচানোর মালিক আমি তোর ছেলেকে দিয়ে দেবার মালিক আমি তোর ছেলে ভাত দেয় না তো টেনশন হতে হচ্ছে কেন চলে আয় আমার কাছে চলে আয় কাউকে কিছু বলবি না আমার নবী তো তোদের বলে এসেছে যে বাম্মার দোয়া বিদ্যুতের দ্রুত গতির থেকে কবুল হয়ে যায় কিছু বুঝতে পারছিস না আমার নবী তো বলে এসেছে তোকে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এক নাম্বার হলো অত্যাচারকৃত মানুষের দোয়া দুই নাম্বার হলো মুসাফিরের দোয়া তিন নাম্বার পিতামাতার দোয়া তা তুই তো বা তোর দোয়া তো আমি কবুল করবই তোর লোকের কাছে থেকে বলেছে কে বলেছে কোথায় কি জানি দুটো বুড়ো দোকানে বসে বসে এক বুড়ো অপর বুড়োকে বলছে জানিস ভাই কি বলবো ভাই রে ছেলে ভাত দেয় না তোর আর একটা বুড়ো বলছে চায়ের দোকানে বসে বসে আর ভাই কি বলবো আমারও সেই ওই একই অবস্থা তখন দোকানদারকে বলছে ওকে চা বিস্কুট ঘুগনি দে চা বিস্কুট খাচ্ছে আর ওর হয়ে পক্ষে পক্ষে গল্প করছে করে টরে নি আল্লাহ বলছে মাথা মোটা বোকা কথা গারে ও তো বিড়ি খাওয়ার পর বিড়ি খাওয়ার পর
ও তোর বিড়ি খাবে, ও তো তোর অন্তরিক বন্ধু, বোকা কোথাকারে। ওকে তুই বলছিস এখনো সময় তো সম্পর্ক ভালো, দুদিন পর যখন ঝগড়া হয়ে যাবে ওই গোপন গোপন কথাগুলো লোককে বলে বলে বেড়াবে, তোর মানুষদের শেষ করে দেবে, কাউকে বলবি না, চলে আয় চলে আয় আমার ঘরে চলে আয়। আমি দেখ আমি আল্লাহ পবিত্র, কি সুন্দর কথা দেখো, আল্লাহ বলছে আমি আল্লাহ পবিত্র, আমার কিতাবটাও পবিত্র, আমার ঘরটাও পবিত্র। তা তুই নাপাক হয়ে আসবি কেন? তুই পবিত্র হয়ে আসবি। তুই কিরম পবিত্র হবি? আমার মসজিদে ট্যাপ করে অজু বানিয়ে নিবি, অজু করে যখন কেউ আসবে না তখন তুই আসবি। প্রেমিক প্রেমিকা কখন প্রেম করিস? হ্যাঁ, লোকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করে? প্রেমিক প্রেমিকা প্রেম করে কখন? নিরালা জায়গায়, যাতে কেউ দেখতে না পায়, সিক্রেট জায়গায়। আল্লাহ বলছেন তুই তো আমার বান্দা, আমি তোর প্রভু, তুই আমার সঙ্গে ভালোবাসবি, আমার কাজ করবি, চলে আয়। সকলে যখন ঘুমিয়ে পড়বে তখন তুই উঠে চলে আসবি। তোর কিন্তু শয়তান টান দেবে, তোর বউ বললো কোথায় যাচ্ছ সোনা, ওই সোনা সোনা করো না। সোনা তখন ঈদের দিন, বকরা ঈদের দিনে, রোজাদের দিনে কাপড় শাড়ি চুড়ি না আনলে ওই সোনা তখন লোহা হয়ে আদা রসুন বেটে দেবে, হাতুড়ির মতো হামান দিস্তা হয়ে যাবে। ওই সোনা তখন হামান দিস্তা, কি হামান দিস্তা বলে নাকি, হামান দিস্তা হয়ে যাবে। খবরদার কাউকে বলবি না, চলে আয় চলে আয়। আমার মসজিদে ট্যাপ করে আসবি, অজু বানিয়ে নিবি, দু রাকাত নামাজ পড়বি, বেশি পড়তে হবে না। সেই নামাজটার নাম হলো সলাতুল হাজা। কি বললাম আপনি মনে রাখবেন, সলাতুল হাজা। যদি বলেন হুজুর আপনি পড়েন, আমি পড়ি বাপ, সলাতুল হাজা দু রাকাত নামাজ, পাঁচ মিনিট সময় লাগে। আমার মা বোনেরা পড়বেন, মা লাভ হবে, আর আপনারাও পড়বেন। এই যুবক ছেলেরা, বন্ধুরা তোমরাও পড়বে, বাবাজিরা আপনারাও পড়বেন, লাভ হবে। কি কি রকম নামাজটা আমি বলে দিচ্ছি। প্রথম রাকাতে ইন্না আনজালনা সূরা দেবেন, ইন্না ইন্না হাই ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, সূরা কদর। আর দ্বিতীয় রাকাতে হবে ইন্না আতাইনা সূরা, এই দুটো সূরা। যেমন নামাজ পড়েন তেমন পড়বেন। দ্বিতীয় রাকাতে সাজদায় গিয়ে, দ্বিতীয় সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে আর চোখের পানি ছেড়ে দেবেন। পরীক্ষায় পাশ করতে পারোনি, চাকরির জন্য কাঁদছো, লোকের কাছে ছুটছো, ওখানে ওই জায়গাটা কাঁদো। আল্লাহ বলছে শোন, যার মেজাজ গরম তার মেজাজকে ঠান্ডা করে দিয়ে তোকে যে জিরো দেওয়ার দরকার ছিল তার আগে একটা এক দেশ দিবে। সুবহানাল্লাহ, আমিই করানোবালার মালিক। আর তুই ওইগুলো না করে করছে কি, টাকা না খালি ছুটছে, জমি জায়গা বিক্রি করে খালি 10 লাখ টাকা দিচ্ছে চাকরি পাবে, লাস্টে বলছে ব্যাংক ডাকাতি হয়ে গেছে, শেষ সব শেষ। বাপেরা খবরদার নাই, আল্লাহ বলছে আমি তোর মেধা দেওয়ার মালিক। আর মেধা দেওয়ার মালিক কে বলুন তো? আল্লাহ বলছে তোর কি বুদ্ধি, কি বুদ্ধি দেখাচ্ছিস এখানে? এ মাইক্রোফোনটা তৈরি করেছে কে? বৈজ্ঞানিক তৈরি করেছে। আল্লাহ বলে বৈজ্ঞানিকের বাবার ক্ষমতা ছিল? এ প্রত্যেকটা উপাদান, মৌলিক উপাদানগুলো আমার। কি মৌলিক উপাদান? এ রবার, এ রবারটা আমার মৌলিক উপাদান, লোহাটা আমার মৌলিক উপাদান, এ ফাইবারটা এটা আমার মৌলিক উপাদান, এ তারির জালটা এটা আমার মৌলিক উপাদান। সবগুলোকে তোরা এক জায়গায় জমা করে তোদের ব্রেন থেকে নতুন একটা জিনিস তৈরি করলাম। আর তোরা মাথা মোটা মুসলমান, তোরা করলি কি, যে তৈরি করলো তাকে দিলি, আর আমার মৌলিক উপাদানগুলো সৃষ্টি করেছি আমার তোরা ধন্যবাদ দিলি। আশ্চর্য। এই জন্য আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে কোনদিন কোনদিনের জন্য তোরা আমাকে ডাকবি না, পাপ করেছিস চলে আয় চলে আয়। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দার বান্দাগণ, ফিরে আয় ফিরে আয় ফিরে আয়। কেমন ফিরে আসবি? ব্যাকে আর যাব না, ব্যাকে আর যাব না, ব্যাকে আর যাব না। আর কি করবি তোরা যদি তওবা করিস? আমি আল্লাহ কি করব? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন আল্লাহ বলে তুই একটা কাজ করেছিস, আমি দুটো কাজ করবো। কি? এক নম্বর এই তওবা করার কারণে তোর দুনিয়ার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবো। দুই নম্বর করব কি, শুধু গোনা মাফ করব, পরকালে তোর জন্য ওয়াইয়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ করব কি, আমার দয়ার জান্নাত তোদের জন্য রেখে দিয়েছি, আর সেই জান্নাতে কিয়ামতের মাঠে কি করব জানিস? কোরআন বলছে দেখো, ইয়াউমা লা ইউফজিল্লাহু নাবিয়া আল্লাযীনা আমানু মাআহু।
আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে আমি আমার নবীকে অপমানিত করব নবীকে অপমানিত করব না শুধু আমার নবী নয় ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু যারা নবীর সঙ্গে ঈমান আনবে ওই ওরা যারা থাকবে নবীর সাথে ঈমানদার ওদেরও কি আল্লাহ বেইজ্জতি করব না জোরে বলেন সুবহানাল্লাহ নূরহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া আইমানিহিম আর তাদের কি হবে তাদের চারিধারে নূর চমকাতে ছোটাছুটি করবে আর কি করবে ইয়াকুলুন তারা বলবে রব্বানা ওয়া আমাদের আল্লাহ রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর আল্লাহ পাক বলছেন তারা তখন বলবে ওগো আমাদের আল্লাহ আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও আতমিম লানা নূরানা ওয়াগফির লানা আমাদের maaf করে দাও আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর নিশ্চয় আল্লাহ তুমি হলে ক্ষমতাবান এরপর আল্লাহ পাক বলছেন কি ইয়া ইয়া এবার নবীকে আল্লাহ পাক কড়া ভাষায় কি বলছে ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান্নবী হে নবী জাগ দিল কুফারা ওয়াল মুনাফিকিন কাফিরদের বিরুদ্ধে তুমি কি করবে জিহাদ করো যারা তোমাকে মারতে আসবে তুমি চুপ করে বসে থেকো না তুমি আত্মরক্ষা কর তোমার দায়িত্ব আর ওয়াল মুনাফিকিন আর মুনাফিকদের থেকে সাবধানে থেকো ইসলামের চরম শত্রু হলো মুনাফিক মুসলমান না কি বললাম মুনাফিক মুসলমান আজকের এই পৃথিবীতে মুসলমানদের অপমানিত লাঞ্ছিত করেছে অন্য কোন ধর্মের লোক নয় মুনাফিক মুসলমান না মুনাফিক কাদের বলে শুনে নিন মুনাফিকের নিদর্শন হলো তিনটি ইজা হাদাসা কাযাবা